অকাল খামুসিয়া গাল গুলপিয়া ধুনিয়া নাচনী সকলক চাওকসুন আপনার মন মুহি পেলাব। আমার লিস্ট পিছে নাচনী হতে বহাগর বতরা লৈ আহিছে রাইজক বিলাবলৈ। মিচিকিয়া হাঁহিৰে মন মুহিছে উপস্থিত দর্শকক, অতিথিও বিহুর রাগীত মন্ত্রমুগ্ধ হৈছে। সবিশেষ চাওক রঙালীর বিশেষ প্রতিবেদনত। বহাগ আহিলে রঙিয়াল হয়ে পড়ে চৌদিশ, রঙিনী নাচনীহতর অবিহনে বহাগ জানো পূর্ণ হব পারে। সেয়ে রাজ্যর ভিন্ন প্রান্তর দরে আমার জোরহতীয়া নাচনীও সাজু হল মুগার সাজযোর পিঁধি। নাচনীর লাহি কঁকালর ভাজত বসন্ত যেন মতলীয়া হয়ে পড়ল, ঢোলর গুমগুমনিত পেপার টিহিটিত অসমীয় ভোকর ভাতেরি প্রাণ ঢালি নাচিলেহি অসম সাহিত্য সভার বাকরিত। অসমৰ এক অগ্রণী সাংস্কৃতিক অনুষ্ঠান বিহু শিল্পী সংস্থা অসমৰ যোৰহাট জিলা সমিতিয়ে রং বসন্ত কাদরিবলৈ এইদরে চলালে সুন্দর প্রস্তুতি। পোনপ্রথমে মই ধন্যবাদ জানাইছো রিয়া, তুমি আমার আজ অনুষ্ঠান অহার বিহু শিল্পী সংস্থা অসম যোরহাট জেলার উদ্যোগত আমার এবার 3 নম্বর বারের আমি বিহু কর্মশালা আয়োজন করেছিল সাহিত্য সভা প্রাঙ্গণত। 12 মার্চের পর আমার আরম্ভ হয়েছিল আজি সামরণী অনুষ্ঠান। সচাকে খুব ভাল লাগিছে, আজি আমার বতরে উন্দলি আহিলে যদিও কিন্তু আমার অনুষ্ঠান সুকলমে আমার পার হয়ে গেছে। আমার মাজত যোরহাট জেলার উপায়ুক্ত মহোদয়ও আমার মাজত আজি আহিছে, আর বিশেষকে তেওঁ কন্যা আমার অনুষ্ঠানত এবার ভাগ লৈছে। হয় সচাকৈ এনেদরে উত্তর প্রজন্মক আপনাদের প্রতিবারেই আগ্রহাই লৈ যায়, আর আপনার যি এক মহৎ উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আজি সমগ্র অসমতে সকলে সমাদর লাভ করেছে আশা করি। উত্তর উত্তর উন্নতি কামনা করে আগলেও যাতে এই জয়যাত্রা অব্যাহত থাকবে। আমি এফাকি বিহু নাম শুনিম এতিয়া আমার এজন বিহুয়ার পৰা। ভাঙনু খলি কাঠি হৈ নিয়রতে তিয়া যাও ভরি নোহাল জাপি হৈ শাশুনু খলি কাঠি হৈ ভাঙনু খলি কাঠি হৈ নিয়রতে তিয়া যাও নিয়রতে তিয়া যাও প্রাণরও প্রাণর বাপতি শাহন বিহুটিক আদরিবলৈ এতিয়া সকলোৱে গাত তত নাইকিয়া হৈছে। সরুর পর ডাঙরলৈকে সকলোৱে মিচিকি হাঁহিৰে বিহু নাচি মঞ্চ উমাল করিলে। ধুনিয়া নাচনীহতর গাত বহাগর বা লাগিল আর সকলো হয়ে পড়িল বসন্তর উন্মনা প্রেমিকা। বিহু শিল্পী সংস্থা কর্মশালা সামরণী অনুষ্ঠান দীপাল হয়ে পড়িল বহাগলৈ কেইটামান দিন থকাত। যোরহাট জেলা উপায়ুক্ত মহোদয়ৰ সুকন্যা আৰ্ণৱ মহতো
আমাৰ লগত উপস্থিত আছে বৰ মৰম লগা ছোৱালীজনী ইমান ধুনীয়াকৈ বিহু নাচিছে ইয়াত কি শিকিবলৈ পাৰিলা ইমানদিনে মই মানে বিহু মই মানে ইমান ভালকৈ নাজানিছিলোঁ কিন্তু ইয়াত ইয়াত নাচি নাচি অলপ পাৰিছোঁ মানে বিহু তুমি ইমান ধুনীয়াকৈ নাচিছা মানে আগতে যে কেতিয়াও নচা নাইকিয়া তেনেকুৱা যে লগাই নাইকিয়া বাৰু আৰু ইমান ধুনীয়াকৈ সাজি সাজি কোনে মানে পঠিয়াই দিলে বাৰু তোমাক বিহু নাচিবলৈ মোৰ আইতাই আইতাই আৰু কি কি শিকিলা মই ইয়াত আমাৰ লগত উপস্থিত আছে বিহু শিল্পী সংস্থাৰ এয়া সভাপতি নবীন চন্দ্ৰ বৰা ডাঙৰীয়া আমি তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম বিহু শিল্পী সংস্থাৰ এবাৰ যিখন কৰ্মশালা কেনেকুৱা ধৰণৰ মানে আয়োজিত হ'ল আজিৰ সামৰণি প্ৰথমতে মই জয়জতাই মই আছাম ফ্লাছৰ এই কৰ্মকৰ্তাসকল মই সম্ভাষণ জ্ঞাপন কৰিছোঁ এতিয়া পৰা আপোনাক জ্ঞাত যে আমাৰ যোৰহাট জিলা বিহু শিল্পী সন্থা আমাৰ আৰম্ভণিৰ পৰা বৰ্তমানলৈকে এই তিনিটা বছৰ আমি কণ কণ ল'ৰা ছোৱালীবিলাকক আমাৰ বিহুৰ ওপৰত বিহু কৃষ্টি যিটো বিহু বুলিলে আমাৰ দেহামন শিৰপিৰাই পিৰপিৰাই উঠে গতিকে তেনেকুৱা আমি কণ কণ ল'ৰা ছোৱালীবিলাকক আমাৰ মাক বাপেকে আনিমাক অৰ্পণ কৰি দিছে আমি এসপ্তাহ জুৰি আমাৰ পাকৈত নাচনীৰ দ্বাৰা প্ৰাঞ্জলিকাৰ দ্বাৰা পাকৈত নাচনী বহুতো আছে আমাৰ গতিকে সেইসকলৰ দ্বাৰা আমি এসপ্তাহ জুৰি তেওঁলোকক প্ৰশিক্ষিত কৰিছোঁ আমি সিমান এটা সন্তুষ্ট নাই হোৱা যদিও সময়ে আমাক আহ্বান জনালে যে দীঘলীয়া কৰিলেও অকণ অসুবিধা হ'ব সেইকাৰণে আমি নিৰ্দিষ্ট দিনত নটা দিনৰ পিছতে আজি এই মূল অনুষ্ঠানটো পাতিছোঁ আপোনালোক ইয়ালৈ আহিছে সেইকাৰণে আপোনালোকক বহুত ধন্যবাদ জনাইছোঁ আমি আশা কৰিম আমি দিয়া প্ৰশিক্ষণৰে যিহেতু এতিয়া আমাৰ গৌৰৱ যে আমাৰ অসমীয়া বিহুটি এতিয়া বিশ্বায়ন হ'ব আপুনি চাই আছে আছাম ফ্লাশ ডিস্কভাৰ ডিভাইন